Assalamu alaikum viewers, welcome back to my channel and I hope you guys are absolutely fine. And আজকে আমি খুব স্পেশাল একটা জিনিস নিয়ে আসছি, যেটা হচ্ছে বঙ্গাইয়ের একটা নিউ ভিডিও আসছে, যেটা হচ্ছে গতকালকে। সো ওটার উপর স্ক্রিপশন দিয়ে আসছি অ্যান্ড আশা করছি আপনারা মজা পাবেন। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমি এই ভিডিওটা এখন পর্যন্ত দেখি নাই, জাস্ট দেখছি যে বঙ্গাই একটা ভিডিও আপলোড করছে। অ্যান্ড সো আই থিঙ্ক যে ভিডিওটা আমি প্রথম দেখে আমার রিয়াকশনটা কি হবে সেটা আপনাদের কাছে দেওয়ার জন্য। সো চলেন, এই ভিডিওতে আমার সমস্ত খিল্লি সিনেমার ক্যারেক্টারগুলোর উপর, তাই পার্সোনালি কেউ নিয়ে অফেন্ড হয়ে আমাকে জেলে ভরবেন না, আমি জেলে থাকতে পারবো না কারণ জেলে ওয়াইফাই নেই। Hey guys, this is Bong and welcome to my channel. Welcome to another episode of A Kamon Cinema where I talk about such Bengali movies jegulo ektur jonno Oscar paini. Just ektur jonno. And today's movie is So let's start. সিনেমার শুরুতেই দেখা যায় তাপস দা রজনীকে ভুলভাল ইশারা করে দেখায়, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, তারপর এরকম আওয়াজ করে। এবং বলে তোরে খাইতে গিয়া আমার মুখটা ধইলা গেছে রে। স্পেসিফিক্যালি কি খেতে গেছিল আমি জানি না, প্লিজ। এদিকে অন্য গ্রামের মন্ডল বদমাস যার মাঝে মাঝে আমার বিয়ে করতে ইচ্ছে করে, তার জবাব মাঝে মাঝে বিয়ে করতে চম্পা চামেলি এক্সেট্রা এক্সেট্রার পর আবার রজনীকে বিয়ে করতে ইচ্ছে করে। শ্রাবণ দিদির টাফ কম্পিটিশন গাইজ। কিন্তু ওর ভার্জিন চালাগুলো এর প্রোটেস্ট করে, কিন্তু আমার বিয়ে তোরে মেয়েটা দিয়ে দেবো, কোন একটা মেয়েটা দেখি যা, সেই মেয়ে যদি আবার আপনার পছন্দ হয়ে যায়। জোর করে ভার্জিন চালাকে দিয়ে রজনীর বাবার কাছে প্রস্তাব পাঠালে সেখানে গামছা দিয়ে শক্ত করে বাঁধা 2 কেজি সাইজের ভুঁড়ি নিয়ে হাজির হয় সুমন এবং বলে নিকাল লাও পহলি ফুরসত মে নিকাল। রজনীর বাপ মেয়ের চিন্তায় বলে মেয়েটা বড় হয়েছে, আমি বোধহয় মরার আগে ওকে কারো হাতে তুলে দিতে পারবো না। কেন পারবেন না? আপনি যদি বলেন তাহলে রজনীকে বিয়ে করতে আমি রাজি আছি। মন্ডল এটা শুনতে পেরে খবর দেয় টাইগার শ্রফের ভাই বেড়াল শ্রফকে। কিন্তু এদিকে সুমন রজনীকে বিয়ে করে দুষ্টু টক করে, তোমার বুকে আমায় শক্ত করে ধরে রাখো। ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না। শিওর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নালে বিয়ে করে এত খুশি সম্ভব না ভাই, এত খুশি সম্ভব না। এরপর বেড়াল শ্রফ ছেলে পেলে সুমনের ঘরে ঢুকিয়ে দেয় এবং কেলাকেলি করতে থাকে। বেড়াল শ্রফের ছোটবেলায় বৃষ্টির জলে নৌকা ভাসানোর কথা মনে পড়ে এবং নস্টালজিক হয়ে সে তাপস পালকে নদীর জলে ভাসিয়ে দেয়। রজনীর দাদা সেটা লুকিয়ে জাস্ট দেখে, তারপর রজনীকে খবর দেয়। এরপর তিনজন মিলে মাঠের ওপর দিয়ে দৌড়াতে দৌড়াতে সুমন সুমন করে চেঁচাতে থাকে। ভাই ইচ্ছে নেই খোঁজার, খুঁজিস না, বল যে আমার ল্যাদ লাগছে, আমি খুঁজবো না, এটা কি নাকামি? কি কুড়ে ভাই, একটু জলে নাম, ও ভেসে গেছে, জলে ভেসে গেছে, ওটা তাপস পাল, ওটা অ্যাকুয়াম্যান না যে সুমন সুমন বলে চেঁচালে জলের নিচ থেকে পয়েন্ট করে বেরিয়ে আসবে। এই যে মাঝি ভাই, একটা লাশ দেখেছো? নেই। এদিকে যে যার কাজে ব্যস্ত, তোর বাবা মারা গেছে, বাড়ি খালি, শালি দুটোকে খালি বাড়িতে রাখা যায় নাকি? তাহলে তুমি বলো, যুবতী দুটো বিধবা বোনকে নিয়ে এখন আমি কি করব? সেই তো, বিধবা হলো যুবতী তো, বিয়ে পর বিয়ে করতেই থাকবে। ওরম করো কেন? কাকু জিনিস, কাকু নিজের কাম নিয়ে একদম মস্ত খুশি। এদিকে প্রতিবাদ তো দূর, রজনী থানায় একটা ডায়েরিও করেনি। কয়েক বছর পর রজনীর একটা ছেলে হয় শিমুল আর মন্ডলের হয় মেয়ে পারুল। শিমুল পারুল নিবানিবি একটা নতুন ধরনের সায়েন্স তৈরি করে এই সিনেমায়। আমার মন বলছে যে পারুল এখন খেতে বসেছে। শিমুল, আমি খাচ্ছি, তুমিও খাও। পারুল, আমি খাচ্ছি। এগুলো কেমন কথা? তুমিও পেট ভরে খাও। এটা এটা আইসো কর,
হাস্যকর, এদেশের জনগণের জন্য হাস্যকর। টেলিপ্যাথি তো সে টেলিপ্যাথি। এদিকে কোচিমিমার নিবা নিবিকে লেকে নিয়ে গিয়ে রোদ্দুর রায়ের চাঁদ উঠেছিল গগনে গাইতে থাকে। মণ্ডল সেটা দেখে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ফ্যান হয় সে কলকাতা ইউনিভার্সিটি থেকে কটা বাস এনে নিবার গায়ে ভাঙতে থাকে। কি বললি, পারুলের বাবা মণ্ডল তোকে মেরেছে? হ্যাঁ। কেন কেন মেরেছে? ন্যাকামিটা কম মারো তুমি। তোমার বরকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে, তুমি কোনো কেস করনি, তোমার এত প্রশ্ন মানায় না। তুই আর কোনোদিন ওর সঙ্গে খেলতে যাস না। হ্যাঁ, এই তো লাইনে এসে গেছো। পারুলের সাথে না মিশলে আমি থাকবো পিচ্ছি বয়সেই প্রেমের ফুল। কিভাবে সোনা আমার ঢঙ্কি সোনার, যা ঘরে যা। না, আমি স্কুলে যাবই। আমার মুখের উপর কথা। আমার মনে হচ্ছে পারুল স্কুলে আসতে চাইছে বলে ওর বাবা ওকে ঘরের মধ্যে বন্ধ করে খুব মারছে। ভাই ছয়টার মধ্যে এগুলো কি কাজ চলতেছে আমার? কেঁদো না, কেঁদো না পারুল, তুমি কেঁদো না। এটা কোন ধরনের সুপার পাওয়ার ভাই? এটা কোন ধরনের ঢামনামো? এরকম নষ্টামি টিকটকার গুলো করে না ভাই, বিশ্বাস করো টিকটকার গুলো করে না। ভাইও অন্য গ্রামে থাকে, এটা কোনো ভাবেই সম্ভব না, এটা সায়েন্স না, এটাই সায়েন্স। মণ্ডল আবার দুজনকে লুকিয়ে মন্টি রয়ের টিকটক ভিডিও দেখতে দেখে, কিন্তু এবার শিমুলকে গোয়ালঘরে আটকে রানু মণ্ডলের গান চালিয়ে দেয়। দাদা ঠিক খবর পৌঁছে দেয়, পুরো সিনেমার কাজই শুধু হলো খবর দেওয়া। এর বংশধরই এখন আনন্দবাজার পত্রিকায় কাজ করে, শুধু খবর দেয়। যাই হোক, রজনী শিমুলকে এসে ছাড়ায়। এরপর নদীতে কি করছো, ভাত খেয়েছো, সেন্ড নোটস, চিঠি পাঠাতে পাঠাতে দুজন বড় হয়। পারুল হয় স্টার জলসার নেকু কাকিমা, আর শিমুল হয় এটা। এটার নাম জানার আমার কোনো ইচ্ছেও নেই। পারুল ঘরে ফিরে আবার আলমাল ভক্তে থাকে। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাহলে শিমুলকে শেষ করে ফেলবো? শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সবকিছু তো আমার কাছে। বাবা রক্ত কোথায়? ও তুমি দেখতে পাবে না মা, কারণ তোর মা একজন সুস্থ স্বাভাবিক মানুষ। আর হোয়াট এ মুভি, অন্ধ না। আমাকে একটু আসতে মারো বাবা, আমার শিমুল কষ্ট পাচ্ছে। কি ন্যাকামি, কি ক্রিঞ্জ রে বাবা। নিজের লাগছে সেটা বলছে না, ওকে মারলে নিবার ব্যথা লাগবে, নিবা কষ্ট পাবে, তাইও কষ্ট পাচ্ছে। যাই হোক, শিমুল সবাইকে কেলিয়ে ছোটবেলায় দেওয়া কথা মতো মণ্ডলকে গোয়ালঘরে বাঁধে। তোমরা কি খেয়াল করেছো, মণ্ডলে গোয়ালঘরে আছে অনেক গরু, আর গরু দুধে থাকে সোনা, আর সোনা থেকে আসে অনেক টাকা। এত টাকা মণ্ডল কি করে? মণ্ডল টাকা লাগায় মিউচুয়াল ফান্ডে। কুবের আনার মণ্ডল পারুলকে অন্য কোথাও পাঠিয়ে দেয়। এদিকে শিমুল পারুলকে খুঁজতে বেরোলে লোকজন চোর ভেবে ওকে ফ্রিতে কেলাতে থাকে। অবশ্য এদের দোষ নেই, এই মুখ দেখে একটা নরমাল মানুষের একে চোর ভাবা খুবই স্বাভাবিক ব্যাপার। এত তাড়াতাড়ি এত সুন্দর রিয়েলাইজেশনটা হওয়া উচিত হয়নি? একে আরো মারো, মারো একে সালা। আমার শিমুলের মাথায় রক্ত কি করে দেখছে ভাই, কত জুমের স্কোপ এদের কাছে। তুমি নিজে হাতে তোমার কাপড় দিয়ে আমার কপাল বেঁধে দিয়েছিলে। যা, আমার শিমুলের মাথায় বেঁধে দে। কি করে হচ্ছে এগুলো, কি করে হচ্ছে, মানে কি করে পসিবল, এগুলো কি করে পসিবল? সায়েন্স, তোমার মৃত্যুর জন্য আমরা মানুষরা দায়ী, মাফ করো। খানিকটা সালমান খান দায়ী, বাকিটা শিমুল আর পারুল।
এরপর সেখানে শোলের ঠাকুরের চুরি করা চাদর পরে হাজির হয় জীবিত এবং বৃদ্ধ সুমন। আর দেখা যায় সুমন আগের সব কথা ভুলে গেছে এবং কামের তাড়নায় আরেক বিয়ে করে ছেলেও করে ফেলেছে। শিমুল পারুলকে খুঁজে পায় কিন্তু বেড়াল শ্রফ সেখানে হাজির হয় এবং রামপাট কেলাকেলি হয়, কিন্তু শিমুল অ্যানিমেল লাভার হয় বেড়াল শ্রফকে ছেড়ে দেয়। বেড়াল শ্রফ নিজের ভুল বুঝতে পারে। এই ল্যাংটো টাকলু ভাই আছে নিজের মজায়, কিসের শুট ভাই? এই ভিডিওটা দেখে মানে আমার ভিতর থেকে এদিকে নিবির সাথে ধাক্কা লাগে সুমনের আরেক ছেলের এবং জিনগত কামের তাড়নায় সে অন দ্য স্পটই ডিসাইড করে এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। ক্রাশ যখন ডিপিতে লাভ রিয়্যাক্ট দেয়, এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। যখন কোনো মেয়ে মিমে ট্যাগ করে, এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। যখন কোনো মেয়ে তোমার সাথে বিরিয়ানির আলু শেয়ার করে, এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। যখন কোনো মেয়ে বঙ্গের ভিডিও পছন্দ করে, এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। না, এটা বোধহয় বরাবরই হয়ে গেল। রজনী টিকটকার ছেলের কষ্ট হবে ভেবে এই বিয়ে আটকাতে ছেলের বাবার সাথে কথা বলবে ঠিক করে, কিন্তু সারপ্রাইজ মাদারফাকারস, গিয়ে দেখে সুমন বেঁচে আছে। কিন্তু সুমন তাকে চিনতে না পেরে বলে, শেষে রজনী সুমনকে পুরনো কথা মনে করানোর দারুণ একটা উপায় ভাবে। এই বিছানায়, এই বিছানায় আমাদের ফুলশয্যা হয়েছিল। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, কি মনে পড়বে, কি বাজে মহিলা ভাই! ছেলেদের কি শুধু ওটাই মনে পড়ে, ওটাই মনে থাকে ছেলেদের? কি বাজে! যাই হোক, সুমনের নিজের ছোট নুনু কথা মনে পড়ে এবং হতাশায় সে চিৎকার করে ওঠে এবং একটা ফ্যামিলি গেট টুগেদার হয়। শিমুল সবাইকে বলে, তোমরা যদি আদেশ দাও তাহলে কালই আমি এই গ্রাম থেকে ডাক দিলে পারুল তার বিয়ের আসর ছেড়ে এখানে চলে আসবে। হ্যাঁ ভাই, তোর পাছায় তো আলাদাই কারেন্ট আছে ভাই, তোর বাপটা একটু আগে ঠিক হয়েছে, জাস্ট ওর মাথা খারাপ করিস না ভাই। নিবি এদিকে একটা কাশি সিরাপে আঠা দিয়ে পয়জন লিখে নাটক করতে থাকে, কিন্তু 30 কিলোমিটার দূর থেকে নিবার ডাক শুনে দে দৌড় লাগায়। মণ্ডল আটকাতে গেলে সব কাকিমারা দা নিয়ে সবার ওটা কেটে দেওয়ার ভয় দেখায়, মণ্ডলরা থেমে যায়। দ্য ভিডিও ইজ অ্যামেজিং। একটু পর্যন্ত ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে পার্সোনালি। মণ্ডল তাও কথা বলে আটকাতে গেলে নিবি বলে, মেয়েরা চিরকাল বাবার বাড়িতে থাকে না, তাদের জন্ম হয় বাবার বাড়িতে আর মরণ হয় স্বামীর বাড়িতে। শালা ফাটিয়ে দিয়েছে তোমার ভারতরত্ন আটকায় কে? এরপর সব বউ মিলে নিবা নিবির সাথে যাওয়ার প্ল্যান করে। মণ্ডলের মনে সেক্স না পাওয়ার ভয় ঢুকে যায়। আরে আপনারাও এসে গেছেন, কি করব বলুন, ভগবান আমাদের একটি মাত্র মেয়ে দিয়েছেন। হ্যাঁ, মেয়ে একটা দিয়েছে কিন্তু মা তো 5টা দিয়েছে, খাওয়াবে কি আপনাদের? এরপর মণ্ডল সেখানে হাজির হয় এবং মানুষ মেরে নদীতে ফেলে দেওয়া সব কিছুই মাফ হয়ে যায় শুধু একটা শর্তে, যদি আপনি আর একটাও বিয়ে না করেন। ঠিক আছে, করবো না। আরে বিয়ে করবো নাকি, একই কথা। আরে বিয়ে না করলে আমার চলবে না, করবো না। এরপর দাঁত খেলিয়ে সিনেমা সমাপ্ত। শিমুল পারুল টিকটকারদের জন্য দারুণ মোটিভেশনাল একটা সিনেমা। টিকটকারদের ভোটে রোমান্টিক সিনেমা হিসেবে টাইটানিককেও এই সিনেমা হারিয়ে দিয়েছে। সায়েন্সের নতুন দরজা খুলে দিয়েছে এই সিনেমা, যেমন মোবাইল ছাড়াই কথোপকথন কিংবা জাস্ট হাত দিয়ে ছুঁড়ে এক্সাক্ট জায়গায় জিনিস পৌঁছে দেওয়ার মতো অভিনব আইডিয়া এই সিনেমা থেকেই পাওয়া যায়। শোনা গেছে ফ্লিপকার্ট অ্যামাজন সেম প্রসেস অ্যাপ্লাই করতে গিয়ে ঘাড়ে সোফা পড়ে ইএম বাইপাসের ওপর দুজন মারা গেছেন। এছাড়া কোনো ছেলে কিছু ভুলে গেলে তাকে ফুলশয্যার কথা মনে করালেই সব মনে পড়ে যাবে, এই দুর্দান্ত সাজেশনও রয়েছে এই সিনেমায়। আর রয়েছে মণ্ডলদার সাজেশন, মানে কুবেরা অ্যাপে ইনভেস্ট করা। ডাউনলোডিং ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, চেক করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর কোন সিনেমা নিয়ে কেমন সিনেমা করা যায় সেটাও কমেন্টে জানিও। আর খুব ভালো লাগলে শেয়ার করো ভিডিওটা বন্ধুদের সাথে। আর এই চ্যানেলে নতুন হলে আমার এই সুন্দর মুখটা প্রথমবার দেখলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চাইনি আমি লাইক ফলোয়ার্স ছাড়া ভাই। তাহলে কাল তোমাকে নিয়ে সমস্ত গ্রাম ঘুরে ঘুরে গান গাইব, সমস্ত গ্রামবাসীকে দেখাবো আমরা একজন আরেকজনকে কত ভালোবাসি। চল মা, খেতে যাবি চল। না মা, আমি খেতে পারবো না, আর যদি খেতেই হয় আমাকে একটু বেশ এনে দাও, খেয়ে মরে যায়। তাহলে আমায়
আদর করে দাও। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। What a video, বঙ্গাই কি ভিডিও বানাইছে, জাস্ট অ্যামেজিং। এত সুন্দর একটা ভিডিও দেখে জাস্ট মনটা খুবই ভালো লাগতেছে। সো আশা করছি রিয়েকশন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।